আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, লেকচার অফ সিএসই, জান্নাত আরা হেনরি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিরাজগঞ্জ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ সারা বিশ্ব বৈশ্বিক মহামারীতে যখন বিপর্যস্ত, আমরা সবাই লকডাউনে যখন স্থবির হয়ে আছি, এরই মধ্যে দিয়েই আমার শিক্ষার্থীদেরকে আমার ক্ষুদ্র প্রয়াসে আমি তাদেরকে পড়াশোনার মধ্যেই কিছু ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে পড়াশোনা সাহায্য করার জন্য কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো সবগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড। আমার ষষ্ঠ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারে যে সকল শিক্ষার্থীরা আছে, বেসিক্যালি তাদের জন্য আমার ভিডিওগুলো করা। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সে টপিকটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। তো সেই কম্পাইলার ডিজাইন নিয়ে আজকে আমরা মোটামুটি একটা লেকচার তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের কম্পাইলার ডিজাইনের যে মূল টপিক, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তো চলুন দেখে নেওয়া যাক ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম নিয়ে বেশ কিছু আলোচনা আমরা আজকে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে এটা কিছু বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে প্রক্রিয়া, প্রসেস, এটা নিয়ে মোটামুটি কাজ করে। তো কম্পাইলার ডিজাইনে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তৈরিকৃত কোনো প্রোগ্রামকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করা, এটাই হচ্ছে মোটামুটি কম্পাইলারের কাজ। তো কম্পাইলার সে একাই পুরো সম্পূর্ণ কাজটি করতে পারে না। কম্পাইলার এই পুরো কাজটি করার জন্য যেটা প্রয়োজন পড়ে, তার কিছু ইন্টারফেস দরকার পড়ে, সেই ইন্টারফেসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিছু সফটওয়্যার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সে সফটওয়্যার ইন্টারফেসগুলো পুরোপুরি কম্পাইলারের সাথে সংযুক্ত এবং সে কম্পাইলারগুলো কম্পাইলার সেই ইন্টারফেসের সাথে কাজ করে। তো সর্বপ্রথম কম্পাইলার সোর্স কোড নিয়ে কাজ করে। সোর্স কোড, আর বেসিক্যালি এই সোর্স কোড এগুলো আবার হতে পারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে সর্বপ্রথম কম্পাইলার সে কাজ করে। এই স্টেপে এসে আমরা সোর্স কোড থেকে যেটা পাবো সেটা হচ্ছে প্রিপ্রসেসর। প্রিপ্রসেসর, এই প্রিপ্রসেসর স্টেপে বেসিক্যালি যেটা হবে, এখানে দুইটা কাজ হতে পারে। একটা মেবি হতে পারে ফাইল ইনকুলেশন, ফাইল ইনকুলেশন, আর একটা হতে পারে ম্যাক্রো প্রসেসিং। ম্যাক্রো প্রসেসিং, তো ফাইল ইনক্লুশন এই অংশটাতে আমরা যারা সি প্রোগ্রামিং যারা দেখেছি, সি প্রোগ্রামিংয়ে আমরা অনেক সময় দেখেছি আমরা যে হ্যাশ ইনক্লুড স্টাডিও ডট এইচ, এই যে অংশগুলো আমরা দেখছি, তো ফাইল ইনক্লুশনে যেটা করবে সেটা হচ্ছে এই সকল প্রিপ্রসেসর অথবা হ্যাশ ইনক্লুডকে সে রিমুভ করে দেবে।
এরপর ম্যাক্রো প্রসেসিং, ম্যাক্রো প্রসেসিং এ যেটা হবে, ম্যাক্রো প্রসেসিং এ আমরা যে হ্যাশ ডিফাইন, এবং আমরা এখানে যদি কোনো ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো ডিক্লারেশন করে থাকি, যেমন আমরা এখানে লিমিট 60, তো আমরা যদি এই লিমিট 60 কে পরবর্তী প্রোগ্রামের মধ্যে মেইন প্রোগ্রামের পরে, মেইন ফাংশনের পরে যদি আমরা এই লিমিটকে যদি ইউজ করি, এখন লিমিটকে যদি লিমিটের এই ভ্যারিয়েবলকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, লিমিট 60 কে যদি পরবর্তীতে লিমিট 40 করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে পুরো প্রোগ্রামে এই লিমিটের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এই সকল হ্যাশ ডিফাইন বা যেগুলো থাকবে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো থাকবে, হ্যাঁ, এগুলোকে চেঞ্জ করা অথবা হ্যাশ ডিফাইনকে রিমুভ করা, এটা মূলত ম্যাক্রো প্রসেসিংয়ের কাজ। আর ফাইল ইনক্লুশনের কাজ হচ্ছে হ্যাশ ইনক্লুড, এই জাতীয় এগুলোকে সে রিমুভ করে দেবে। এবং এই প্রি প্রসেসর, সে যখন সোর্স কোডটা পাইল, সোর্স কোড পাওয়ার পরে তার যে প্রধান কাজ সেটা হচ্ছে সে সেই সোর্স কোডটাকে মডিফাই করবে, এবং মডিফাই করে সে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। তাহলে সে প্রি প্রসেসরের ফাইল ইনক্লুশন করার পরে এই সোর্স কোডটা সে মডিফাই করে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করলো। তাহলে এখানে মডিফাই সোর্স কোড, এবং সেটা কোথায়? পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সে মডিফাই করল। এরপরের স্টেপ, এরপরের স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার, এই কম্পাইলার বেসিক্যালি আমরা জানি কম্পাইলারটা হচ্ছে একটা অনুবাদক যন্ত্র। সে যেটা করে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে। তাহলে আমরা হয়তোবা বলতে পারতাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত প্রোগ্রাম কেন আমাদের দরকার, আমরা তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারতাম। কিন্তু লো লেভেলে যে সকল প্রোগ্রাম তৈরি করা হয়, এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রাম তৈরি করাটা খুবই সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। যে আমরা যেহেতু জানি যে অ্যাসেম্বলি বা লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো বেসিক্যালি জিরো এবং ওয়ান, এই এই সকল জিরো এবং ওয়ান দিয়ে তৈরি করা হয়। তো জিরো এবং ওয়ান দিয়ে তৈরি করা প্রোগ্রাম সহজ নয় এবং খুব কষ্টসাধ্য, সময়সাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার বলে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত প্রোগ্রামকে আমরা তৈরি করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সোর্স কোডটাকে তৈরি করি, এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিউম্যান আন্ডারস্টেবল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ সহজেই বুঝতে পারে। তো কম্পাইলার, যে এই কম্পাইলারের এই ধাপে সে যে কাজটা করবে সেটা হচ্ছে সে টার্গেটেড অ্যাসেম্বলি প্রোগ্রামে সোর্স কোডটাকে টার্গেটেড অ্যাসেম্বলি প্রোগ্রামে সে রূপান্তর করবে। তাহলে তার যে কাজটা সেটা হচ্ছে টার্গেটেড বা টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রাম। কম্পাইলার সে সোর্স কোডটাকে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে তৈরি করলো। তো অ্যাসেম্বলি প্রোগ্রামে তৈরিকৃত কোড, আমরা জানি যে এটা অ্যাসেম্বলি প্রোগ্রাম, যারা তোমরা করে এসছো বা এখনো যারা করো নাই তারা হয়তো বুঝতে পারবে না, তো যারা করে এসছো যে অ্যাসেম্বলি প্রোগ্রামে তৈরিকৃত যে কোডটা, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও না আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজও না, মাত্র মাঝামাঝিতে একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো কম্পাইলারের কাজ হচ্ছে টার্গেট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। এরপর অ্যাসেম্বলার কম্পাইলার থেকে যে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামটা আমরা পেলাম সেটা পরবর্তী ধাপে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারের কাছে আসে। অ্যাসেম্বলারের কাছে আসলে অ্যাসেম্বলার সেই সোর্স কোডটাকে বা টার্গেটেড অ্যাসেম্বলি প্রোগ্রামটাকে সে রিলোকেটেবল মেশিন কোডে পরিণত করে। তার যে কাজটা হবে সেটা হচ্ছে রিলোকেটেবল মেশিন কোড,
রিলোকেটেবল মেশিন কোডে রূপান্তর করে, দ্যাট মিন্স যেটাকে আমরা বলতে পারি অবজেক্ট কোড, অবজেক্ট কোড বা সম্পূর্ণ যেটাকে আমরা বলতে পারি যে বাইনারি কোড, বাইনারি কোড, এই অবজেক্ট কোড বা বাইনারি কোডে সে রূপান্তর করে অ্যাসেম্বলার। এরপর আমরা জানি যে যে সকল সোর্স কোড আমরা সিতে বা সি প্লাস প্লাস আমরা যেগুলো কোড করে এসেছি, আমরা বেসিক্যালি জানি যে সি কোডগুলোকে ডট সি দ্বারা আমরা যখন সেটাকে সেভ করি, সো সোর্স কোডগুলোকে বেসিক্যালি ডট সি এক্সটেনশন দিয়ে প্রকাশ করা হয়। তো অ্যাসেম্বলারের পরে যে ধাপটা আমাদের আসবে সেটাকে বলা হচ্ছে লিঙ্কার, লিঙ্কার। লিঙ্কার, লিঙ্কারের কাজ হচ্ছে লিঙ্ক করা, অর্থাৎ আমরা এখানে একটা সি কোড দেখতে পাচ্ছি, এখানে একটা সি কোড দেখতে পাচ্ছি, এই সি কোডে আমরা এখানে মেইন ফাংশন, মেইন ফাংশনের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাংশন আছে অ্যাড ফাংশন, এখানে যে অ্যাড ফাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অ্যাড ফাংশনটা এটা যদি অন্য আরেকটা ফাংশনকে যদি সে সংযুক্ত করতে পারে প্রোগ্রামের বাহিরে বা মেইন ফাংশনের আগে, যদি এরকম কোনো একটা ফাংশনকে যদি আমরা যুক্ত করতে পারি বা মেইন ফাংশনের, মেইন ফাংশন নেই এমন একটা কোডকে যদি আমরা এরকম ফাংশন দিয়ে যদি আমরা সংযুক্ত করতে পারি বা সংযুক্ত করা যায়, সেটা হচ্ছে লিঙ্কারের কাজ। লিঙ্কার সবসময় এরকম দুইটা আলাদা আলাদা সোর্স কোডকে বা দুইটা আলাদা 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 ফাংশনকে সে যুক্ত করে দেয়, অর্থাৎ সে অবজেক্ট ফাইলগুলোকেও যুক্ত করতে পারে অথবা লাইব্রেরি ফাইলগুলোকেও যুক্ত করতে পারে। তাহলে লিঙ্কারের জন্য আমাদের বেসিক্যালি যে দুটা কাজ হবে, একটা হচ্ছে সে লাইব্রেরি যে ফাইলগুলো থাকবে এই লাইব্রেরি ফাইলগুলোকেও সে যুক্ত করতে পারবে, আবার যে অবজেক্ট ফাইলগুলো থাকবে, অবজেক্ট ফাইল, এই অবজেক্ট ফাইলগুলোকে যুক্ত করাই মূলত লিঙ্কারের কাজ। এরপর ফাইনাল স্টেজে এসে সবশেষে যে ধাপটা সেটাকে বলা হচ্ছে লোডার, লোডার। তো এই লোডার, লোডারের যে কাজ সেটা হচ্ছে ফাইনালি এসে লোডার যেটা করবে যে টার্গেটেড যে মেশিন কোডগুলো থাকলো, যে টার্গেট মেশিন কোড, এই টার্গেট মেশিন কোড বা এক্সিকিউটেবল টার্গেটেড মেশিন কোডগুলোকে সে তৈরি করবে এক্সিকিউটেবল বা রান করার মতো করে প্রস্তুত করবে, সেটা হচ্ছে লোডারের কাজ। আর লোডার বেসিক্যালি যেটা করবে যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে বা সম্পূর্ণ সোর্স কোডটাকে সে একটা মেইন মেমোরিতে, এরকম মেইন মেমোরিতে, এটা যদি আমার একটা মেইন মেমোরি হয়, মেইন মেমোরি, এই মেইন মেমোরিতে লোডার সোর্স কোডগুলোকে এখানে লোড করবে, লোড করবে, লোড করবে। তাহলে যে সকল সোর্স কোডগুলো বা টার্গেটেড যে কোডগুলো থাকলো, সোর্স কোড থেকে আমরা টার্গেটেড কোডগুলো পেলাম, মেশিন কোডগুলো, সেই মেশিন কোডগুলোকে ফাইনালি লোডার সে মেইন মেমোরিতে লোড করবে, এটা হচ্ছে লোডারের কাজ। তো এই হচ্ছে আমি বেসিক্যালি মোটামুটি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের সম্পূর্ণ ধাপ। আমরা এখানে ফার্স্টে আবার যদি একটু দেখে নিই, তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথমে সোর্স কোড বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা প্রথমে প্রি প্রসেসরের মাধ্যমে ফাইল ইনক্লুশন বা ম্যাক্রো প্রসেসিং এর মাধ্যমে আমরা এখান থেকে রিমুভ করে দেব, সেটা হ্যাজ ইনক্লুড স্টাডিও ডট এইচ বা হ্যাজ ডিফাইনগুলোকে আমরা রিমুভ করে দেব, এটা হচ্ছে প্রি প্রসেসরের কাজ। এরপরে কম্পাইলারের যে কাজ হবে, কম্পাইলারটা সেটা যে টার্গেটেড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পরিণত করবে, দ্যাট মিন্স মডিফাইড সোর্স কোডকে অর্থাৎ পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে টার্গেটেড অ্যাসেম্বলি কোডে পরিণত করবে। দেন অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারের কাজ হচ্ছে সে রিলোকেটেবল মেশিন কোডে পরিণত করবে, দ্যাট মিন্স যে পিওর অবজেক্ট কোড অথবা যে বাইনারি কোডটা আমরা যেটা পাবো সে বাইনারি কোডে সে পরিণত করবে।
এবার যে লিঙ্কার, লিঙ্কারের কাজ হচ্ছে সে লাইব্রেরি ফাংশন বা অবজেক্ট যে ফাইলগুলো আছে অবজেক্ট ফাইল বা লাইব্রেরি ফাইল ফাইলগুলোকে সে অ্যাড করবে, এবং ফাইনালি লোডার যে আমরা টার্গেটেড মেশিন কোড পেলাম সে টার্গেটেড মেশিন কোড বা কোডকে এক্সিকিউটেবল বা রান করার মতো করে সে তৈরি করবে, এবং সে লোডার মেইন মেমোরিতে তার সোর্স কোড বা টার্গেটেড যে কোডগুলোকে সে টার্গেটেড কোডগুলোকে মেইন মেমোরিতে স্থাপন করবে। এটা হচ্ছে মূলত কম্পাইলার ডিজাইনের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মোটামুটি আলোচনা। এরপরে আরেকটু বিষয় আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে লিঙ্কার এবং লোডার। লিঙ্কার এবং লোডারের ক্ষেত্রে আরেকটু বলে নিই, লিঙ্কার এটা হচ্ছে দুই ধরনের, লিঙ্কারকে দুই ধরনের লিঙ্কার আছে, একটা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কার, আরেকটা হচ্ছে ডাইনামিক লিঙ্কার। স্ট্যাটিক লিঙ্কার এবং ডাইনামিক লিঙ্কার, স্ট্যাটিক লিঙ্কার এবং ডাইনামিক লিঙ্কার, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লিঙ্কিং করার জন্য যে পার্থক্যটা হচ্ছে যে স্ট্যাটিক লিঙ্কার এ যখন এক্সিকিউটেবল অর্থাৎ পুরো প্রসেসটা যখন এখান থেকে শুরু করে